हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमरा जेखाने गेछिलाम सेटा उद्देश्यहीन यात्रा छिलो, भाबियो नि जे आमरा खुजते खुजते एखाने गिये पौंछे जाबो। एबं एटा छिलो श्रीरामपुर खुबी काछाकाछी एकटा सुंदर जायगा जेखाने सारा दिन तोमरा एनजॉय करते पारबे, काटाते पारबे, दरकार होले पिकनिकओ करते पारबे। एबं एखाने खूब सुंदर एकटा मंदिर आछे, तो सेई मंदिरटा সেখানেই আজকে একটা মানে বাৎসরিক উৎসব চলছে, যে উৎসবে এখন একসাথে হাজার হাজার মানুষের রান্না কিভাবে হচ্ছে তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের আজকে শেয়ার করলাম। এর পুরো ভিডিওটা তোমাদের খুব তাড়াতাড়ি আসছে, তোমরা চ্যানেলটাকে যারা ভিজিট করছো অবশ্যই, তারা নতুন যারা আসছো তারা সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থাকো ভিডিওগুলো। তো দেখতে পাচ্ছ যে কত বড় করা হতে পারে, তবে এতগুলো মানুষের প্রয়োজন হয়। তো এইভাবে বাঁশ দিয়ে দু সাইড থেকে কড়ার হাতলগুলোর মধ্যে ঢুকিয়ে কিভাবে কড়া বসানো হচ্ছে, তো এটা জীবনের ফার্স্ট টাইম আমি চোখে দেখলাম, আর তাই জন্য তোমাদেরকে ভাবলাম শেয়ারও করি। কারণ আমার মনে হলো যে তোমাদের অনেকেই এই দৃশ্যটা দেখার মানে দেখতে পারবে প্রথম। তো অসাধারণ জায়গা, একদম মানে একটা গ্রামীণ পরিবেশ যার মধ্যে একটা অসাধারণ সুন্দর মন্দির আছে, একটা নয় বেশ অনেকগুলো, আর তার পাশাপাশি খুব সুন্দর প্রকৃতি এখানকার, অদ্ভুত একটা অনুভূতি হয়েছে, খুব ভালো লেগেছে। না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর এটা শ্রীরামপুর থেকে জাস্ট কয়েক মিনিটেরই দূরে আছে। তো আমি তোমাদের অবশ্যই বলে দেব, সমস্ত ঠিকানাটাও দিয়ে দেব, তোমরা অবশ্যই যেতে পারো। যারা পিকনিক করতে চাও তারাও ওখানে যেতে পারো। তোমাদের আমি দেখিয়ে দেব যে পিকনিক করারও জায়গা বেশ আছে। তো এটা দেখতে পাচ্ছ যে কি সুন্দরভাবে এরা করার দুটোকে বসিয়ে নিয়েছে। আগেই বলে রাখি, এই রান্নার মানে যে কাজ চলবে সেটা আজ রাত থেকেই শুরু হবে, রাত 12টার পর থেকে। কালকে সারা হয়তো বা দুটো তিনটে গ্রামের লোক একসাথে খাওয়া দাওয়া করবে, তার জন্যই কিন্তু এই ব্যবস্থা চলছে। আর তার সাথে দেখছো মানে কত মানুষ বসে এখানে সবজি তরিতরকারি সব কাটাকাটি করছে। তো সব মিলে মানে আমাদের চোখটা পুরো সার্থক হয়ে গেল যে ভগবান উদ্দেশ্যহীন যাত্রা পুরো সফল করে দিয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই।